হরে কৃষ্ণ আপনার প্রশ্নটা অপূর্ব প্রশ্ন সাধারণ মানুষ অনেক এইরকমই প্রশ্ন করে যে ভগবান কৃষ্ণ যদি বিশ্বের মালিক হয় তাহলে তাকে দড়ি দিয়ে কেন বাঁধা যায় আমরা তো শুনি ভগবানকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না তাহলে এটা কিভাবে সম্ভব বাহ খুব ভালো হ্যাঁ খুব সুন্দর এই জগতে ভগবান কে নিরাকার রূপে উপাসনা করা যায় আর সাকার হিসাবে উপাসনা করা যায় ঠিক আছে আর ভগবান কখনো বাবা মাকে নিয়ে আসে কখনো বাবা মা ছাড়া আসে যেমন নরসিংহদে ভগবান স্তম্ভ থেকে বেরোলো বাবা মা ছাড়া বুঝেছেন হ্যাঁ কিন্তু রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান ভগবা বাবা মাকে নিয়ে এসেছেন হ্যাঁ তাই না এখন ভগবানের এটা একটা লীলা ভগবান যদিও অসীম অনন্ত শক্তির অধিকারী হলেও ভগবান ভক্তের কাছে বাঁধা পড়ে অভক্তের কাছে পড়ে না বুঝেছেন ভগবান ভক্তের কাছে বাঁধা পড়ে হ্যাঁ সেই জন্যে ভক্তের কাছে ভগবান ভক্তির মাধ্যমে বাঁধা পড়ে অন্য কিছু মাধ্যমে নয় আমার বুঝেছেন তাই মা যশোদা যেহেতু ভগবান কৃষ্ণের মা এবং ভগবান কৃষ্ণের ভক্ত সেই জন্যে ভগবান তাকে ধরা দিলেন তাই ভগবানকে তিনি বাঁধতে পারলেন নাহলে আজ পর্যন্ত ভগবানকে বাঁধা বা ধরার কারো ক্ষমতা নেই হ্যাঁ আর ভগবানকে কেউ জানতেও পারে না কেউ ছুঁতে পারে না ওই জন্য তো ভগবদ গীতায় বলছেন ভক্তমাম অভি জানাতি জওয়ান যশাশমিত তত্ত্ব যে ভক্তির মাধ্যমে আমাকে ভক্তি জানতে পারে ভক্তরা অভক্তরা কেউ জানতে পারে না হ্যাঁ দুর্যোধনের কাছে ভগবান গেলেন তাকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন কিন্তু বাঁধতে পারলো না হাজার হাজার বছর ধরে ঋষিরা তপস্যা করছে তাকেও দড়ি বাঁধতে পারছে না কিন্তু মা যশোদার ভক্তির মাধ্যমে বাঁধলেন সেই জন্যে দামোদর অষ্টকম একটা কীর্তন আছে খুব সুন্দর হুম যে নমামি সরংস চিদানন্দ রূপ কুলে ভ্রাজ মানম যশোদা বিখ লাভ মানম পরামিষ্ট তত দ্রুত গোপা হ্যাঁ এরকম অষ্টকম গান গাইবেন সেখানে ভক্তির মাধ্যমে ভগবানকে মা যশোদা মেরেছে বলছে ঠিক আছে তাই ভগবানকে কখনো দড়ি দিয়ে কোনো কিছু বাঁধা যায় না ভক্তির মাধ্যমে ভগবান ধরা পড়ে এবং তাকে বাঁধে আর এই বাঁধা পড়ার জন্যে ভগবান হ্যাঁ কৃপাদৃষ্টি বিষ্টাতি দৃশ্য ভগবানকে বাঁধা পড়ার পরেই ভগবান কৃপাদৃষ্টি দিচ্ছে তাই জগতের মানুষ কৃপা দৃষ্টি পেয়ে হ্যাঁ লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ উদ্ধার প্রাপ্ত হচ্ছে ভগবান কোনো লীলা এক মাস ধরে করে না এই লীলাটা এক মাস ধরে করে শুধু বদ্ধজীবকে কৃপা করার জন্যে সেই জন্যে ভাগবতমে দশমী স্কন্ধ তেত্রিশ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অনুগ্রহ হায় ভক্তানাম শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্যে তনু তনুমাশ্রিতম আমি মানুষই দেওমাশ্রিতম আমি একটা মনুষ্য শরীর লাভ করি ভজতে তাদৃশি ক্রীড়া এই লীলাগুলো যারা শ্রবণ করবেন হ্যাঁ ভজনা করবেন ভজতে তা দৃশ্য ক্রীড়া হ্যাঁ তৎপর ভাবে হ্যাঁ আমি তাদেরকে ভক্তি সেবায় নিযুক্ত করি হুম তার আগে একটা কথা আছে দাস সুত্তা হ্যাঁ তাহলে শ্লোকটা আর একবার বলি বুঝতে সুবিধা হবে হ্যাঁ অনুগ্রহ হায় ভক্তানাম হ্যাঁ ভক্তদের অনুগ্রহ করার জন্যে মানুষিং দেওমা আমি একটা মনুষ্য শরীর লাভ করি হ্যাঁ ভজতে তাদৃশী ক্রীড়া আমি এসে যেসব লীলা বিলাসগুলো করি যা শ্রোতা যেগুলো শ্রবণ করে তৎপর ভাবে আমার সেবায় তারা নিযুক্ত হতে পারে বুঝেছেন সেই জন্যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্যে ভগবানের ধামে যাওয়ার জন্যে ভগবান এইরকম আনন্দপূর্ণ কিছু লীলা করেন যারা অভক্ত তাদেরকে মোহিত করে আর যারা ভক্ত তাদেরকে কৃপা করার জন্যে তারা আনন্দ পায় বুঝেছেন তাই আপনি যেহেতু ভক্ত আপনার মনের প্রশ্ন এসেছে হ্যাঁ যে এই রকম প্রশ্ন করব আপনার বন্ধুবান্ধবদের কারা আমাদেরকে করেছে উত্তর দেওয়ার জন্যে সেই জন্য আপনি করেছেন খুব ধন্যবাদ হ্যাঁ খুব আনন্দ এই রকম সুন্দর সুন্দর প্রশ্ন করবেন তাহলে আমরা সুন্দর সুন্দরভাবে উত্তর দিতে পারব ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন হরে